নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ভিডিওটা এখন থেকেই শুরু করলাম। খুব সকালে উঠেছি, উঠে ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি। তো ঘরটা মোছা হয়নি, ঘরটা পরে মুছবো, দুপুরে রান্নাটা করে নিব, তারপরে হচ্ছে ঘরটা মুছবো। যাই হোক, মশারিটা খুলে ভাঁজ করে রাখলাম, বালিশগুলো সব গুছিয়ে রেখে দিয়েছি, আর বিছানাটা ভালো করে ঝাড়া হয়ে গেছে। এখন হচ্ছে ডাইনিং রুমে যাব, সোফাটা একটু ঝেড়ে নিব আর বালিশগুলো গুছিয়ে রাখবো। যেহেতু কাজের দিদি কয়েকদিন আসছে না, দেশের বাড়ি গেছে, তো ওই জন্য ঘর ঝাড় দেওয়া, ঘর মোছাটা আমাকেই করতে হচ্ছে। এমনি সময় করি, কিন্তু হচ্ছে প্রতিদিন করি না। যেদিন হচ্ছে কাজের দিদি ঘরটা ঝাড় দিয়ে দেয়, মুছে দেয়, সেদিন করি না। আর যেদিন দেয় না, মানে যেদিন হচ্ছে ঘরটা ঝাড় দেয় না, মুছে না, সেদিন আমাকে মুছতে হয়। তো যাই হোক, সোফাটা ঝাড়া হয়ে গেলে রান্নাঘরে যাব। আর এই কয়েকদিন হচ্ছে রাত্রেবেলা খেয়ে বাসনগুলো ধুয়ে রাখি, কিন্তু হচ্ছে আজকে হচ্ছে বাসন ধুইনি। তো বাসনগুলো ধোয়ার আছে, আর বেশি বাসন নাই, অল্পই আছে। আগে হচ্ছে গ্যাসটা মুছে নিব, তারপর বাসনটা ধুবো, আর বাথরুমে যাবো, বাথরুম থেকে এসে রান্নাটা করব। আজকে রান্না করব, ডিম রান্না করব, ঢেঁড়স আলু দিয়ে ডিমের ঝোল করব। তো এসবই রান্না করব আজকে। তো যাই হোক, তো বাসনগুলো সব মাজা হয়ে গেছে আর ধোয়া হয়ে গেছে। তো এখন হচ্ছে নিচে একটু মুছে নিব, আর রান্নাঘরে জানলাটা লাগিয়ে দিব। তো এই যে কাক এসে বসে পড়েছে। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, আর সকালে সব বাসি কাজ করা হয়ে গেছে, রান্নাঘরে আসলাম, এখন হচ্ছে রান্না করব। তো ভাতটা তো বসিয়ে দিয়েছি, আর আজকে রান্না করব, ডিম রান্না করব, ঢেঁড়স আলু দিয়ে ডিমের তরকারি করবো। তো ঢেঁড়সটাও কাটা হয়নি আর ডিমটাও সিদ্ধ করা হয়নি, তো ভাতটা শুধু একদিকে বসিয়ে দিয়েছি। ফ্রিজ থেকে ডিমটা বের করলো, ঢেঁড়সটা ধুয়ে নিয়েছি, কাটা হয়নি। তো এখন হচ্ছে ডিমটা সিদ্ধ করতে বসাবো আর ঢেঁড়সটা কাটবো। তো এইসবে রান্না করবো আজকে। তো বন্ধুরা, প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা, ভালো লাগবে। আর কি গরম লাগছে, সকালে রোদ নাই কিন্তু হচ্ছে তবু গরম লাগছে। যাই হোক, কড়াইটা বসিয়ে দিয়েছি আর ভাতটা হয়ে গেছে, ভাতটা নামালাম। ডিমের মধ্যে একটু লবণ দিলাম,
ছোট এলাচ দিলাম, আর দারচিনি দিলাম, পাঁচফোড়ন দিলাম, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কাটা লাগলো, পেঁয়াজটা লাগালো, আলুটাও লাগালো, পেঁয়াজটা আলুটা একটু ভেঙে নিল, আলুর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, মশলাগুলো লাগালো, আদা বাটা দিলাম, অল্প জল তারপর ডিমগুলো লাগা ঝোলটা বেশি আছে, একটু কম হলে গ্যাসটা বন্ধ করে দিলাম, ডিম তরকারিটা হয়ে গেছে, তো রান্না হয়ে গেছে আর গ্যাসটা মুছে নিয়েছি, কড়াই ছিল আর কিছু বাসন ছিল সেগুলো সব ধুয়েছি, গ্যাস মোছা হয়ে গেছে, কড়াইটা ধোয়া হয়ে গেছে, আর কিছু বাসন আছে সেটাও ধুলো, আর এই যে তরকারি ডিমের ঝোল, আর এটা তো এই সবে রান্না করলাম, এখন হচ্ছে চা করবো, চা খেয়ে স্নান করতে যাবো, আর কি গরম লাগছে, মাথাতে তেল দিবো, দিয়ে স্নান করতে যাবো, কারণ মাথাটা খুব ব্যথা করছে, চাটা করা হয়নি, তো চাটা করবো, ঠিক আছে, তো স্নান হয়ে গেছে, এখন হচ্ছে ভাত খাবো, ভাতটা বাড়লাম, আর মাথায় খুব তেল মাখলাম, তেল মেখে তারপরে স্নানটা করলাম, খুব মাথা ব্যথা করছিলো, তো এখনও ব্যথা করছে, তবু একটু কম করছে, তো যাই হোক, এই যে ডিম তরকারিটা নিয়েছি, ঠিক আছে খেয়ে নে তারপর কথা বলছি, আর ফ্যানটা চালাবো, বন্ধ করা আছে, গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যা 6টা বাজে, আর এই যে রান্নাঘরে চলে আসলাম, আর সন্ধ্যাবন্দীপ দেখানো হয়ে গেছে, আর দুপুরে হচ্ছে আটাটা মাখিনি, তো আটাটা মাখলাম, কারণ আটা মাখা ছিল, সকালবেলা রুটি করলাম, তো আটা মাখা শেষ হয়ে গেছে, আর এক একদিন হচ্ছে দুপুরে ভাত খেয়ে তারপরে হচ্ছে আটাটা মেখে রাখি, কিন্তু হচ্ছে আজকে মাখিয়ে নিই আটা, এত গরম লাগছিলো, আর ভাত খেতেও অনেকটা দেরি হয়ে গেছিলো, ওই জন্য আটাটা মাখলাম না, যে ঝুড়িতে বাসন আছে বাসনটা এখন উপর ঝুড়িতে রাখবো, আর আমার জন্য চা করবো, আর ছেলেকে হচ্ছে চা চুড়মুড়ি খেতে দেবো, এই
বাসন আছে, আর জামা মাখা হয়ে গেছে। আগে বাসনটা বুঝতে রাখবো, তারপর চা করবো, আর চা খেয়ে তারপরে হচ্ছে রাত্রে খাবারটা বানাবো, আর ছেলেকে হচ্ছে মরিচা আঁচড় দিব। তো ঠিক আছে, তো বাসনটা উপর যদি রাখা হয়ে গেছে, আর আমার জন্য চা করলাম, ছেলে চা খাবে বলছে, তো ছেলের জন্য অল্প চা দিয়েছি আর চা আঁচড় মরি দিয়েছি। তো খাবারগুলো এখন টেবিলে নিয়ে যাবো, আর ছেলেকেও ডাক দেবো। ঠিক আছে, পরে কথা বলছি। তো রাত্রে খাওয়া বানানো হয়ে গেছে, রুটি করলাম, চা খেয়েছিলাম, সে বাসনগুলো ধুলাম, ঠিক আছে, বাসন ধোয়া হয়ে গেছে। একটা গামলা আছে, আটা মেখেছিলাম, ওই গামলাটা আছে, ওটা পরে ধুবো। যাই হোক, এই যে রুটি হয়ে গেছে। তো এখন তো খাবো না, একটু পরেই খাবো। তো বন্ধুরা, আমার ভিডিওটা এখান থেকেই, আর একটা নতুন ভিডিওতে দেখা হবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে, লাইক করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা। তো বন্ধুরা, গুড নাইট।